हेलो फ्रेंड्स, वेलकम टू योर ओन यूनिक चैनल। बंधुरा आबारो एक बार स्वागतम तुम्हारे प्रिय चैनल कन्सेप्चुअल स्टाडी प्लैटफर्म। बंधुरा आबारो एक सुंदर न्यूज, गुड न्यूज बोलते पारो, फाइनली सिलेक्शन पीएससी दिए दिए छे किचु किचु कैंडिडेट के। मेनी मेनी कंग्रेचुलेशंस तादेर जरा जरा फाइनल सिलेक्शन पेचो, एक सुंदर परीक्षा सुंदर सिलेक्शन निये छो, मेनी मेनी कंग्रेचुलेशंस। ओके चलो बंधुरा सब किछु डिटेल देखबो और एक वाइटल इनफरमेशनों दिए दिए एग्जाम रिलेटेड, से ही एग्जाम की कत नम्बर परीक्षा कब की वृत्तान्त सब किछु देखे नेब। तार आगे एक बार देखे नाओ नम्बर दिए आछे कन्सेप्चुअल स्टाडी, तुम्हारा जानो भेरि भेरि वाइटल न्यूज आछे 8777308599। व्हाट्सएप प्लस कल करते पारो ए नम्बरे और 7980389095 এই নাম্বারে কল করতে পারবে, এই দুটো নাম্বারেই কল করতে পারবে। তবে হোয়াটসঅ্যাপ আছে 8777308599। ওকে চলো এবার একবার দেখে নেওয়া যাক আজকের বিষয়। গুড নিউজ, বিগ রেজাল্ট আউট, অফিসিয়াল নোটিফিকেশান। আমরা দেখে নেব কি বৃত্তান্ত, কিসের রেজাল্ট বেরোলো। মেনি মেনি কনগ্রাচুলেশনস আমি আগেও জানালাম, এখনও জানাচ্ছি, ভেরি ভেরি ভাইটাল সিলেকশান নিয়েছো। দেখো অফিসিয়াল নোটিফিকেশানটা বা ইনফরমেশানটা একবার দেখে নিই, চলো দুটো পরীক্ষার জিনিস দেখে নেব। দেখো লেটস চেক অফিসিয়াল ইনফরমেশান বা নোটিফিকেশান, একবার দেখে নাও কিসের বেরিয়েছে বা কী বৃত্তান্ত। দেখে নাও পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, কী বলা আছে দেখে নাও। আজকের খবর কিছুক্ষণ আগেই বেরিয়েছে, 4th September, ঠিক আছে, দ্য 4th September টুডে 2020। আজকের দিনে কী বেরিয়েছে ভালো করে দেখে নাও, এখানে কী লেখা আছে। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু ডিফারেন্ট গ্রুপ সি পোস্ট। WBCS গ্রুপ সি পোস্টের ফাইনাল সিলেকশন হয়ে গেছে 94 ক্যান্ডিডেটদের। কিছুদিন আগে গ্রুপ সি এর কিছু ইন্টারভিউ ক্যান্ডিডেট বাকি ছিল, যেটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল অনলাইন ইন্টারভিউ নিয়ে, সেই সমস্ত কম্প্যাক্ট রেজাল্ট মানে টোটাল মিলিয়ে রেজাল্ট বার করা হয়েছে, ঠিক আছে। 94 ক্যান্ডিডেটস, 94 ভ্যাকেন্সিস ফুলফিল করা হয়েছে, তার মধ্যে ইউআর কত আছে 49, আর ওবিসি এ 11, ওবিসি বি 06 6টা, এসসি 19টা, এসটি 17টা, পিএইচ ভিএইচ ক্যান্ডিডেট 01, আর পিএইচ এইচআই হিয়ারিং ইম্পেয়ার কী আছে 01 একটা। অ্যাজ রিপোর্টেড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অফ রেজাল্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশন 2018 গ্রুপ সি সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2417। ওকে এই হচ্ছে বৃত্তান্ত, এর রেজাল্ট বেরিয়েছে। মেনি মেনি কনগ্রাচুলেশনস, অনেক প্রতীক্ষার পর, অনেক দিন ওয়েটের পর তোমরা তোমাদের ফাইনাল রেজাল্ট পেলে, আর যারা সিলেকশন পেয়েছো তাদের তো অনেক মানে কনগ্রাচুলেশন জানানোটাও কম হয়ে যাবে। মেনি মেনি কনগ্রাচুলেশন জানিয়ে দিলাম, যারা যারা সিলেকশন পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে আমি সিলেকশন পেয়েছি। ওকে চলো দেখে নাও কত কাট অফ গেছে বা কী বৃত্তান্ত। এবারের কাট অফ দেখে নাও, এবারের কাট অফটা ভালো করে দেখবে, কারণ হাই কাট অফ গেছে, সবচেয়ে হাই লাস্ট এই কাট অফ কিন্তু গ্রুপ সিতে যায়নি। এবার দেখে নাও মার্কস অবটেন বাই লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ইন ইচ ক্যাটাগরি ফর WBCS এক্সিকিউটিভ 2018 গ্রুপ সি। দেখো কাট অফের ধাঁচ দেখে নাও, প্যাটার্ন দেখে নাও, 802.67 কাট অফ গেছে, এটা কিন্তু 1350-এর মধ্যে বন্ধু, মনে রাখবে 1350-এর মধ্যে এই কাট অফ। কেন? কারণ তোমাদের WBCS এর গ্রুপ এ বি কিন্তু 200 নম্বরের ইন্টারভিউ হয়, ঠিক আছে, টোটাল 1800 পরীক্ষা হয়, আর বাদবাকি যেটা হয় তোমাদের কত হয়, বাদবাকি সি পোস্টেরটা হয় তোমাদের 150, মানে অপশনাল সাবজেক্ট থাকে না এখানে, অ্যাডিশনাল সাবজেক্ট থাকে না, ওই জন্য 150 মার্কসের ইন্টারভিউ হয়। তাহলে 1200 প্লাস 6টা এমনি সাবজেক্ট থাকে, 6টা 200 করে, মানে 6 × 12, 1200 প্লাস 150, 1350-এর ইন্টারভিউ। আর গ্রুপ ডি, গ্রুপ ডি কিন্তু এখনও বেরোয়নি WBCS এর গ্রুপ ডি, সেটাও কিছুদিনের মধ্যে আসবে, এটাই বাকি আছে 2018 সালের পরীক্ষার মধ্যে, এটা বাকি আছে, এখন এটা রেজাল্ট বেরোয়নি মেন্সের, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই বেরোবে, চিন্তা করো না। চলো এবার গ্রুপ ডির কত নম্বরের ইন্টারভিউ হয়, 1000 নম্বরের, মানে 1300-র মধ্যে পরীক্ষা হয় গ্রুপ ডির। ওকে গ্রুপ সি হচ্ছে 1350, এই যে তোমরা আজকের কাট অফ দেখছো সেটা লাস্ট ক্যান্ডিডেটের কাট অফ দেখছো, সেটা হচ্ছে 1350-এর মধ্যে মার্কিং। ওকে 1350-এর মধ্যে ইউআরএ স্কোর কত, 802.67, ফাইনালি লাস্ট ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। দেখো এখানে লেখাই আছে লাস্ট ক্যান্ডিডেট রেকমেন্ডেড ক্যান্ডিডেট সিলেকশন নিয়েছে ইউআরএ 802.67-এ, ওবিসি এ 778.66। বন্ধুরা হিউজ কাট অফ কিন্তু যাচ্ছে, তোমরা ভালো করে প্রিপারেশান করো, আমার এখানে পিডিএফ ইন্টারভিউ প্লাস মেন্সের প্রিপারেশান করানো হচ্ছে, অনেক ক্যান্ডিডেট করছে, তোমরাও করতে পারো, আমার তো তোমরা জানো পিডিএফ অ্যাভেলেবেল পাওয়া যায় সব এক্সামের। ওবিসি বি 776.50, হিউজ, এসসি 729, এসটি 697.34, ইচ অ্যান্ড এভরি কাট অফ, দেখো অনেকটা স্কেলটা হাই। সুতরাং ভালো করে তোমরা প্রিপারেশান করো ফার্স্ট থেকে লাস্ট বন্ধুরা,
PHVH ক্যান্ডিডেট, মানে ভিজুয়ালি 674.84, 674.84 আর PH হিয়ারিং ইম্পেয়ারমেন্ট 662.66। ভ্যাকেন্সিটা যেহেতু খুবই কম ছিল, কাট অফ কিন্তু এই রকমই এক্সপেক্টেড, কিন্তু অনেকটাই গ্যাপ চলে গেছে। যাই হোক, যারা যারা ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছো তাদের মেনি মেনি কনগ্রাচুলেশনস। দেখো এবার কি বলছে, ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট নো সেপারেট ইন্টিমেশন ইন্ডিভিজুয়াল ইন্টিমিনেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড। ঠিক আছে, আলাদাভাবে আর কিছু পাঠানো হবে না, তোমরা ওয়েবসাইটে ফলো রাখবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, কোন ক্যাটাগরিতে কত পাস করেছে। দেখো সুপার ইউআরএ কতগুলো পাস করেছে, 94 ইউআরএ পাস করেছে 94 ক্যান্ডিডেট। এখানে লেখাই আছে বিসি 11, বিসি বি 6, এসসিতে 19 জন, এসটিতে 17, আর পিএইচ ভিএইচ 01 আর ভিএইচআই 01। এবার দেখো সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোমে কতজন, 3 জন ক্যান্ডিডেট সিলেকশন নিয়েছো। মেনি মেনি কনগ্রাচুলেশনস ক্যান্ডিডেট, তোমাদের হার্ড আজকে বহু প্রতীক্ষার ফল আর অনেক কষ্টের ফল তোমরা পেয়েছো। সবাইকে জানাই খুব সুন্দর একটা জীবনের শুভেচ্ছা, ভালো করে তোমরা জীবন কাটাও। দেখো এবার দেখো জয়েন্ট ভিডিওর কতগুলো আছে দেখে নাও। এই টোটাল আছে জয়েন্ট ভিডিওর 3147। দেখো এই এতগুলো আছে জয়েন্ট ভিডিও, এই ক্যান্ডিডেটগুলো সিলেকশন নিয়েছো কিসে, জয়েন্ট ভিডিওতে। ঠিক আছে, 47 ক্যান্ডিডেটস, মেনি মেনি কনগ্রাচুলেশনস 47 ক্যান্ডিডেটস। তারপর দেখো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট সবকটা, অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, এটাই কতজন সিলেকশন নিয়েছো, 12 জন। আবারও কনগ্রাচুলেশনস 12 জনকে। নেক্সট দেখো সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসেস, ভেরি ভেরি ভাইটাল পোস্ট গ্রুপ সি সার্ভিসেসের। দেখো 15 জন ক্যান্ডিডেট সিলেকশন নিয়েছো এখানে। আর অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স এসিটিও কতজন সিলেকশন নিয়েছো, এসিটিওর মধ্যে 16 জন সিলেকশন নিয়েছো। ওকে, এর মধ্যে দেখো তোমাদের সব কাস্টগুলো কম্বাইন্ড করা আছে, কোনটা পাশেই লেখা আছে, দেখো এরকম লেখা আছে কোনটা কী কাস্ট আছে একটু দেখে নেবে। এদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এদিকে রোল নাম্বার দেওয়া আছে, আর এদিকে তোমাদের নিজের নাম দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একটু সার্চ করে নিও, বেশি নাম নেই, এর মধ্যে এমনি পেয়ে যাবে তোমরা। এবার দেখো চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেসের একটা ভ্যাকেন্সির পোস্ট ফুলফিল হয়েছে, উজ্জ্বল দাস। ঠিক আছে, এবার দেখো ক্যাটাগরি আমি বলেই দিলাম, এই কাট অফ গেছে। ঠিক আছে, এই ছিল তোমাদের বৃত্তান্ত, রেজাল্টের বৃত্তান্ত, মেনি মেনি কনগ্রাচুলেশনস এই 94 জনকে। এবার দেখে নাও কোন পরীক্ষা তোমাদের আপডেট দিয়েছে, অনেক ক্যান্ডিডেট ভরেছিল এটা অনেকেই বলছিল। দেখো কী বলেছে, পাবলিক সার্ভিস কমিশন থেকে আজকে একটা ইম্পর্টেন্ট আপডেট এসছে স্কিম অ্যান্ড সিলেবাস সম্বন্ধে, ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট। অনেকে হয়তো জানতে, যারা জানতে না একবার দেখে নাও, ফর রিক্রুটমেন্ট টু দ্য উদ্যয়ন পালন প্রযুক্তি সহায়ক ইন দ্য ডিরেক্টরেট অফ হর্টিকালচার আন্ডার দ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশনস। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 35/2019। এবার দেখে নাও এর স্কিম অফ এক্সামিনেশনস কী বলছে, এটা আপডেটেড ভার্সন আছে, একবার দেখে নাও, আজকেই বেরিয়েছে কিছুক্ষণ আগে, আমি নিয়ে চলে এলাম। স্কিম অফ এক্সামিনেশনস কী আছে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবো। আর একটা কথা, তোমরা যারা এখনও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, তোমরা জানো কীরকম ভাইটাল নোটিস বা ইনফরমেশান বা ইন্টারভিউ রিলেটেড মেন্স রিলেটেড আমার এখানে ক্লাস করানো হয়। স্ক্রিনিং টেস্ট দেখো কী রিলেটেড, এটা স্ক্রিনিং টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ হবে, 4টে ডিফারেন্ট সিরিজ থাকবে, এ সিরিজের নাম কি ABCD। এবার কতগুলো কোশ্চেন হবে, 100টা। উদ্যান পালন প্রযুক্তি সহায়কের কথা বলা হচ্ছে বন্ধু, ফুল মার্ক্স আছে 100 নম্বরের, প্রতিটা মার্ক্সের কিন্তু প্রতিটা নম্বর 1 নম্বর করে ক্যারি করবে, প্রতিটা কোশ্চেন 1 নম্বর করে ক্যারি করবে, টোটাল মার্ক্স 100, ডিউরেশান 1.5 ঘন্টা, 90 মিনিট, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং যথারীতি আছে। ঠিক আছে, মনে রাখবে নেগেটিভ মার্কিং আছে উদ্যান পালনে। এবার দেখো এবার সিলেবাস অফ এক্সামিনেশানস কী কী দিয়েছে, এই সিলেবাস আছে। ঠিক আছে, ইংলিশ জেনারেল স্টাডিজ, ইংলিশ কী আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে 10th স্ট্যান্ডার্ড, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আর কী আছে, এরিথমেটিক আছে, এরিথমেটিক মেনসুরেশনস মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আর জেনারেল সায়েন্স উইথ এমফাসিস অফ লাইফ সায়েন্স, অনলি লাইফ সায়েন্স কিন্তু জেনারেল সায়েন্সের মধ্যে ম্যাক্সিমাম পড়বে, মাধ্যমিক এক্সামিনেশন স্ট্যান্ডার্ডস। এই হচ্ছে তোমাদের ব্যাপার, এই হচ্ছে সিলেবাস প্যাটার্ন, বা এটার তোমাদের ইনফরমেশান দিয়েছিল PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে, আমি তুলে নিয়ে চলে এলাম। এবার একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আমার এখানে উদ্যান পালনের তোমাদের ব্যাচ চলছে অলরেডি, অনলাইনে PDF দিয়ে ক্লাস স্টার্ট হয়ে গেছে, তোমরাও করতে পারো। আর এই ছিল ভিডিওর বৃত্তান্ত, মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা পাস করলে, একটা সুন্দর ভবিষ্যৎ পেলে, থ্যাংকিং ইউ, বেস্ট উইশেস, ফলো করতে থাকো। তোমাদের যাদের যা যা ইন্টারভিউ বাকি আছে বা পরীক্ষা আছে তার আপডেট কিন্তু ক্রমশই আসছে, PSC দেখতেই পাচ্ছ, রোজই কিছু না কিছু আপডেট দিচ্ছে বা রেজাল্ট দিচ্ছে। সুতরাং বি অপটিমিস্টিক আর ভালো করে পড়াশোনা করো। থ্যাংকিং ইউ, গুড নাইট।